বন্ধুরা, বিশাল এ মহাবিশ্বের ক্ষুদ্র এক গ্রহের মানুষ দিনের পর দিন কত কিছুই যে আবিষ্কার করেই চলছে তার অনেকটাই হয়তো আমরা জানি না। উন্নত প্রযুক্তির এই যুগে এসে মানুষ চাইলেই বিমান বা হেলিকপ্টার ছাড়াই আকাশে উঠতে পারছে। শুধু স্থলেই নয়, পানির উপরে ভেসেও সাইকেল চালাতে পারছে মানুষ। তৈরি করা হয়েছে এমন কিছু নৌযান যা স্থলপথেও চলতে সক্ষম। শুধুমাত্র যানবাহন হিসেবে নয়, বিনোদনের জন্য তৈরি হচ্ছে এই যানগুলো। যেমন স্রোত ছাড়াই দ্রুত বেগে ছুটবে এই বোটগুলো। ইউনিক বিশ্বের আজকের এপিসোডে অত্যাধুনিক এই যানগুলো সম্পর্কে আজ আমরা জানতে চলেছি, যা আপনার থিঙ্কিং স্পেসকে মুহূর্তের মধ্যে ফিউচারে নিয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটি অনেকটা মজার হতে চলেছে, তাই না টেনে পুরোটাই দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। নিমো। নিমো সাবমেরিনটি পার্সোনাল এবং অতি হালকা একটি সাবমেরিন। এই সাবমেরিনটি দু ধরনের হয়ে থাকে, একটি সিঙ্গেল সিট এবং একটি ডাবল সিটের পাওয়া যায়। 4,600 পাউন্ড বা 2,100 কেজি ওজনের নিমো ওয়ান হলো সবচেয়ে হালকা মনুষ্যবাহী ডুবোজাহাজ। এটি একদম ব্যক্তিগত ব্যবহারের জন্য এবং এর উচ্চতা 1.48 মিটার বা 4.8 ফুট, তাই এটি যে কোনো জায়গাতে পরিবহন করাও অতি সহজ। নিমো দুই অর্থাৎ দুই সিটের সাবমেরিনটি ওজন মাত্র 5,510 পাউন্ড বা 2,500 কেজি ও উচ্চতা 1.55 মিটার। নিমো সিরিজ বিশ্বের একমাত্র সিরিজ উৎপাদিত সাবমেরিন। ভিতরে বসে স্বচ্ছ কাঁচের জানালা দিয়ে আপনি সমুদ্রের গভীরের দৃশ্য উপভোগ করতে পারবেন। শব্দবিহীন মোটর দ্বারা চালিত এই সাবমেরিনটি বিশ্বের এ পর্যন্ত সব থেকে কম দামি সাবমেরিন। তুরানোর প্ল্যানেট সোলার। তুরানোর প্ল্যানেট সোলার 2010 সালের 31 মার্চ বিশ্বের প্রথম সোলার সিস্টেম জাহাজ তৈরি করা হয়। তবে সে সময় এটি সমুদ্রে দূরবর্তী কোনো যাত্রা করতে সক্ষম ছিল না। তুরানোর প্ল্যানেট সোলার 2012 সালের 4 মে 584 দিন ধরে সারা বিশ্বে ঘুরে বেড়ানোর পর 2015 সালে মোনাকোতে ফিরে আসে। 2015 সালে নৌকাটির নামকরণ করা হয় রেস ফর ওয়াটার। এটি জল সংরক্ষণ মিশন এবং মহাসাগরগুলিকে প্লাস্টিক দূষণ থেকে রোধ করার জন্য নিবেদিত ছিল। সুইজারল্যান্ডে নিবন্ধিত এই নৌকাটি জার্মান উদ্যোক্তা ইমো স্ট্রোহারের আর্থিক সহযোগিতায় নির্মাণ করা হয়। এর নির্মাণ ব্যয় ছিল 15 মিলিয়ন ইউরো। তুরানোর নামটি জে জে আর টলকিয়েনের উপন্যাস দ্য লর্ড অব দ্য রিংস থেকে উদ্বুদ্ধ, যার অর্থ সূর্যের শক্তি। প্রতি ঘন্টায় 10 মাইল বেগে ছুটে চলা এই যানটির ডিজাইন করেছিলেন নিউজিল্যান্ডের নৌ স্থপতি ক্রেইগ লুমেস। ইগুয়ানা প্রো ইন্টারসেপ্টর রিপ। ইগুয়ানা প্রো উভচর এই যানটি উচ্চ গতির ইন্টারসেপশন, নিষ্কাশন, নজরদারি এবং লজিস্টিক অপারেশনগুলির জন্য তৈরি করা একটি মডেল। ইগুয়ানা প্রো কোম্পানিতে এটি নির্মিত হয়। এই উভচর মডেলটি নরম বালি, পাথর, কাদায় এবং যে কোনো জায়গাতে অবতরণ করতে পারে। অনুকূল প্রতিকূল দু ধরনের পরিবেশে এটি চলতে সক্ষম। প্রাথমিকভাবে একটি নৌকা হিসেবে নির্মিত এই বোটটির দৈর্ঘ্য 33 ফিট। ইন্টারসেপ্টর আইন প্রয়োগকারী, প্রতিরক্ষা, হোমল্যান্ড সিকিউরিটি এবং নজরদারির জন্য নিখুঁত জাহাজ এটি। ইন্টারসেপ্টর রিপ বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, যেমন সার্ভাইভেল, রেস্কিউ এবং ইন্টারসেপশন। কার্বন ফাইবার দ্বারা তৈরি এই বোটটি গুলি বা বিস্ফোরক থেকে নিজেকে নিরাপদ রাখে এবং অনেকটা মজবুত বটে। মাত্র 2 মিনিটের মধ্যে 57 মাইল বেগ তুলতে পারে এটি। স্পাইমাস্টার মিনি সাবমেরিন। স্পাইমাস্টার মিনি সাবমেরিন সমুদ্রের নিচের বিশ্বকে সার্চ করার জন্য ডিজাইন করা হয়েছে। এটি 12 মিটার গভীরতা পর্যন্ত পরিদর্শন, নিরাপত্তা, সামরিক উদ্দেশ্যে ব্যবহার করার জন্য তৈরি করা হয়েছে জলজ এই বাহনটি। লন্ডনের সবচেয়ে সম্মানিত এবং সেরা সজ্জিত গুপ্তচর দোকান স্পাইমাস্টার দ্বারা ডিজাইন করা হয়েছে। 95.4 কেজি ওজনের প্রতিটি মিনি সাবমেরিনের সাথে 2টি করে ব্যাটারি সরবরাহ করা হয়, যাতে করে 18.6 কেজি ওজনের একটি ব্যাটারি সেট করা থাকলে অন্যটি চার্জে দেয়া যায়। একবারের ফুল চার্জে ঘন্টায় 2 কিলোমিটার গতির এই মিনি সাবমেরিনটি 60 থেকে 80 মিনিট পর্যন্ত চলতে পারে। 30 কেজি থেকে 160 কেজি ওজন বহন সক্ষমতার এই যানটি সর্বোচ্চ 2.5 কিলোমিটার পর্যন্ত চলতে পারে। 750 ওয়াট মোটরকে পরিচালনা করতে পারা এই ব্যাটারির চার্জ হতে সময় লাগে 4 থেকে 6 ঘন্টা। স্পাইমাস্টার মিনি সাবমেরিনটি FRP স্টেনলেস স্টিল দ্বারা নির্মিত। এটি একটি পরিবেশ বান্ধব যান। ফ্লাইরাইড। উড়ন্ত ব্যক্তিগত ওয়াটারক্রাফ্ট জাপাটা ফ্লাইরাইডটি হাইড্রোফ্লাইটকে অ্যাক্সেসযোগ্য করে তুলতে এবং চরম রাইডারদের জন্য নতুন রোমাঞ্চের প্রস্তাব দিতে ডিজাইন করা হয়েছে এই ফ্লাইরাইড যানটি।
এর দৈর্ঘ্য 172 সেন্টিমিটার, প্রস্থ 75 সেন্টিমিটার এবং উচ্চতা 90 সেন্টিমিটার। এই যানটি চার মোডে চালানো যায়। বেশিরভাগ রাইডাররা এটি চাইল্ড মোড বা বিগিনার মোডে রাইড করে থাকে। প্রথমবার চালাতে গেলে আপনার ভয় করতে পারে বা কঠিন মনে হতে পারে, কিন্তু তেমন কিছুই নয়। এটি 5 বছর বয়স থেকে ব্যবহার করা যেতে পারে। শিশু মোডে এবং প্রাপ্তবয়স্কদের দ্বারা জয়স্টিকের সাথে নিয়ন্ত্রণ করা যেতে পারে এটি। এর সর্বোচ্চ গতি ঘন্টায় 35 কিলোমিটার। মজার এই জলযানটি ওজন প্রায় 33 কেজি। এটি পরিচালনা করতে প্রয়োজন 155 অশ্বশক্তি মোটর। রেন্টাল ফ্লট একটি স্বায়ত্তশাসিত গাড়ি। ভবিষ্যতের এই গাড়িটি লন্ডনে উন্মোচিত হয়েছে। লন্ডনের অন্যতম শীর্ষ আর্ট স্কুলের সাথে সহযোগিতায় রেন্টাল স্বায়ত্তশাসিত ড্রাইভিং এর গাড়িটি তৈরি করেছেন। এটিকে বলা যায় নতুন যুগের জন্য একটি দৃষ্টিভঙ্গি। কেমন হতে যাচ্ছে ভবিষ্যতের গাড়িগুলো, তারই একটি উদাহরণ এই গাড়িটি। বৈদ্যুতিক শক্তি, স্বায়ত্তশাসিত ড্রাইভিং এবং সংযুক্ত প্রযুক্তি হল এই ভবিষ্যৎ বহরটির 3টি প্রধান কেন্দ্রবিন্দু। প্রথাগত প্রোপালশন সিস্টেমের বিপরীতে যা চাকাগুলি শক্তি প্রেরণ করে থাকে, বুলেট ট্রেনের মতো ম্যাগলেভ প্রযুক্তি ব্যবহার করে। জিপ ফাস্টেনারশিপ। জাপানের শিল্পী ইয়াসু হিরো সুজুকি এই দৈত্যাকার জিপার আকৃতির জাহাজটি নির্মাণ করেন। এটিকে জাহাজ হিসেবে বর্ণনা করা যেতে পারে, যার নামকরণ করা হয়েছে জিপ ফাস্টেনারশিপ। জিপ ফাস্টেনারশিপ দেখতে হুবহু একটি জিপারের মতোই। এর নির্মাতা ইয়াসু হিরো সুজুকি একদিন বিমানে করে যাওয়ার পথে বিমান থেকে টোকিও উপসাগরের দিকে তাকালেন এবং একটি জাহাজকে সুমিদা নদী পেরিয়ে যাওয়ার সময় তিনি খেয়াল করলেন নদীর জলকে যেন জাহাজটি আনজিপ করে পেরিয়ে যাচ্ছে। এ থেকেই তিনি প্রেরণা নিয়ে জিপ ফাস্টেনারশিপটি তৈরি করেন। ওয়াটার উলফ MPX3। পানির উপরে চালালেও আপনাকে স্নোবোর্ডের অনুভূতি এনে দেবে এই ওয়াটার উলফ MPX3 যানটি। এর ডাবল ওয়াটার কুল অত্যন্ত শক্তিশালী প্রোপেলার ড্রাইভ টেক অফের সময় অত্যধিক চাপ বা ধাক্কা দেয়, ফলে নিখুঁতভাবে টেক অফ করা সম্ভব। এর সর্বোচ্চ গতি ঘন্টায় 35 কিলোমিটার। 20 mAh ব্যাটারি দ্বারা চালিত এই ক্ষুদ্র যানটি পরিবেশগত দিক থেকে বন্ধুত্বপূর্ণ। একবার ফুল চার্জে 8 কিলোমিটার পর্যন্ত সার্ভ করা সম্ভব। কোনো ধরনের শব্দ দূষণের আশঙ্কা নেই এটির দ্বারা। বিভিন্ন নিরাপত্তা কবচ দিয়ে তৈরি এই যানটিতে আছে একটি ডাবল সুরক্ষিত জরুরি স্টপ, প্রতিরক্ষামূলক রিং এবং প্রতিরক্ষামূলক ডিফ্লেক্টর, পতনের ক্ষেত্রে সতর্কীকরণ আলো এবং ব্লুটুথ সুরক্ষিত স্টপ। আপনার সার্ভিং অভিজ্ঞতা থাকুক বা না থাকুক, এই ওয়াটার উলফ রাইডটির খুব অল্প সময়ের মধ্যে শেখা যায়। এই বোর্ডটির বর্তমান মূল্য $10,000 থেকে $11,000 কাছাকাছি। হিমিকো ওয়াটার বাসটি নকশা করেছেন বিখ্যাত জাপানিজ ডিজাইনার লেইজি মাকসুমোতা। ভবিষ্যতের ওয়াটার বাসটি 26 মার্চ 2004 সালে টোকিওর আসাকুসা এবং ওডাইবার মধ্যে চলতে শুরু করে। এর ডিজাইন করা হয়েছে একদম স্পেসশিপের মতো। লেখক মিস্টার লেইজি মাকসুমোতা যুগোপযোগী ভবিষ্যৎ ওয়াটার বাস হিমিকো তৈরি করেছিলেন। বর্তমানে এটি নদীপথের যাত্রী পরিবহনের জন্য ব্যবহার করা হচ্ছে। ঠিক যেন স্পেসশিপের মতো ডিজাইন পর্যটকদের নজর কেড়েছে। একসাথে এই ওয়াটার বাসটি 78 জন যাত্রী বহন করতে সক্ষম। এর প্রতিটি সিটের ভাড়া বাবদ হিসেবে $9 থেকে $18 পর্যন্ত গুনতে হয়। ওয়ালহালা। বিশ্বের অনেক দেশে এখন ওয়াটার হাউস বোট খুঁজে পাওয়া অনেক কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, কিন্তু এগুলো এখন অ্যাভেলেবল। 69 ফুট লম্বা ওয়ালহালার পুরো বডি স্টিলের তৈরি। মজার ব্যাপার হলো এটি জেমস বন্ডের 007 মুভির থেকে অনুপ্রাণিত হয়ে জলজ এই যানটি নির্মাণ করা হয়। বাইরের বডি স্টিলের হলেও ভিতরের অংশ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি। এর ভিতরে আছে একটি রান্নাঘর, পড়ার কক্ষ, শোবার ঘর, একটি ডাইনিং ও একটি লাইব্রেরি, এমনকি এখানে 2টি বাথরুমও রয়েছে। মূলত একটি পরিবারের জন্য যা যা দরকার তার সবই রয়েছে ওয়ালহালা নামের এই হাউসবোটটিতে। প্রথম দিকে এর বাজার মূল্য ছিল $220,000, তাহলে এখন এর দাম কি রকম হতে পারে একবার ভেবে দেখুন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন, আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর আপনি যদি এরকম আনকমন ও রোমাঞ্চকর ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।